যদি কখনো আপনারা জানি ভ্যাকসিনে কোনো সাইড এফেক্ট থাকে না, তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ একটা টিম করে রেখেছে, যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করবো। স্বাভাবিক একটা ভ্যাকসিন, আমার মনে হয় কোনো ভীতিকর কিছু নাই, আপনারা সবাইকে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমি তো মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন পাঠাইছে, আমি পাইছি দিয়েছি, আমি খুশি, সাংঘাতিক অত্যন্ত খুশি। অবশ্যই গুজব না শুনে সবাইকে টিকা দান, টিকা তাদের নিজেদের স্বার্থে, তাদের নিজেদের সুরক্ষার জন্য আমি আহ্বান জানাবো। বরিশাল বাসীকে সবাই আসেন, সবাই আসেন, টিকা দেন, এটার কোনো খালি খালি ভয়ভীতি পেয়ে কোনো লাভ নেই, এখানে ভয়ের কোনো কারণ নেই, এটি আপনার স্বার্থে, আমাদের দেশের স্বার্থে।